ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও এনএসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স দেখো উচ্চ মাধ্যমিকের বায়োলজির ফুল সাজেশান একদম চ্যাপ্টার ভিত্তিক ইউনিট ওয়াইজ ওয়ান মার্কের প্রশ্ন টু মার্ক্স থ্রি মার্কস ফাইভ মার্কস একদম ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করা আছে যেগুলো প্রুফুল সাজেশান একটা যেগুলো পড়লে কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন পাবে কিছু ইম্পর্ট্যান্ট জায়গায় বাদ দেওয়া আছে কারণ গত বছর ওই প্রশ্নগুলো বড় মা প্রশ্ন পড়ে গেছে দেখো এবারে কিন্তু বারবার যেভাবে প্রশ্ন হচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে দিচ্ছে তাই যে টপিকগুলো আমি কিন্তু তুলে ধরেছি সেই টপিকগুলো একটু খুঁটিয়ে পড়বে তবেই গিয়ে হানড্রেড পারসেন্ট কমন পাবে কিন্তু দেখো একদম ইউনিট ওয়াইজ দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো করে পড়তে হবে যা যা ইনস্ট্রাকশান দেবো প্রশ্নগুলো বলার সময় সেগুলো ফলো করো দেখো বলছি আমি বারবার করে বলছি প্রতি বছরের মতো এবছরও কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যদি ইউনিটগুলো যেগুলো বলবো যে টপিকগুলো বলবো সেগুলোকে কভার করো তো চলো পুরো প্রশ্নটা দেখে নিই আমরা পরপর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো দেখো প্রথমে হচ্ছে ইউনিট ওয়ান এখানে তোমাকে চোদ্দ মার্কের প্রশ্ন পড়বে চোদ্দ মার্কের মধ্যে এমসি কিউ তিনটা থাকবে এসে কিউ একটা থাকবে টু মার্কের প্রশ্ন একটা থাকবে থ্রি মার্কের একটা থাকবে পাঁচ মার্কের প্রশ্ন একটা থাকবে এইটা হচ্ছে সিলেবাস এইটা ধরে তোমাকে প্র্যাকটিসটা এগিয়ে নিয়ে যেতে হবে তো দেখো এখানে টু মার্কস এবং কিছু কিছু প্রশ্ন আছে থ্রি মার্কসের প্রশ্ন আর কিছু প্রশ্ন আছে এর মধ্যেই লুকিয়ে রয়েছে ওয়ান মার্কের প্রশ্ন যেমন দেখো জিটোনোগ্যামিক বলতে কি বোঝো বা জিটোনোগ্যামি কি এটা নিয়ে প্রশ্ন আসে এক মার্কের আসে দু মার্কের আসে স্ববন্ধাত্ম কাকে বলে তার উদাহরণ দাও কোলেস্ট্রাম কি এতে উপস্থিত অ্যান্টিবডির নাম কি খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন মোনার্ক মোনোপোজের দুটি পার্থক্য গর্ভযন্ত্র অ্যাপোমিক্সিস এইচআইভি এডস এগুলোর পুরো নাম এবং এগুলো কি এগুলো এরকম ভালো করে প্র্যাকটিস করবে এক মার্ক বা দু মার্কের প্রশ্ন আসতে পারে দেখো এই যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো কিন্তু তোমরা ভিডিওটা পজ করে খাতায় তুলে নাও বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো পজ করে তুলে নিলে বোধহয় ভালো হবে প্রত্যেকটা প্রশ্ন ইউনিট ওয়াইজ থাকবে তোমার কাছে একসাথে থাকবে সমস্ত প্রশ্ন সেইভাবে তুমি এগিয়ে যাবে বা তোমাকে প্র্যাকটিস করতে পরের প্রশ্ন দেখো জোর কলম ও দাবা কলম কি উদাহরণ দাও স্টক ও সিয়ন কি আইভিএফ কি উদাহরণ দাও ক্রিপ্টর ক্রিটিজম কাকে বলে আইসোগ্যামি অ্যানাইসোগ্যামি আর উগ্যামি এই তিনটের মধ্যে দুটোর যে কোনো দুটোর পার্থক্য পড়বে এটা কিন্তু করে রাখবে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন সংযুক্তি ও নিষেকের পার্থক্য বা কাকে বলে এগুলো করে রাখবে মরুলা ব্লাস্টুলার পার্থক্য কাকে বলে করে রাখবে এ ইস্ট্রোজেন প্রজেস্টরন দুটি করে কাজ করে রাখবে শাটোলি কোষ কী কোথায় দেখা যায় লেডিকের কোষ কী এর কাজ কী কোথায় থাকে আর কাজ এগুলো করে রাখবে ক্যাপাসিটেশন কি অ্যাক্রোজোম বিক্রিয়া কি এগুলো মার্কের প্রশ্ন দেখো এমটিপি জিপটা কিন্তু পড়ে গেছে কিন্তু কিন্তু গিফট জিআইএফটি গিফট ইম্পর্টেন্ট এবারে আইউডি এস টিডির এগুলো পুরোনাম আর এইচ সি জি এগুলোর পুরোনাম করবে পুঙ স্ত্রী দেহে সার্জিক্যাল গর্ভনিরোধক পদ্ধতি ও তার ভেসোক টেমি দুটো ভালো করে করবে জুসপোর ও জাইগোস্পোরের পার্থক্য বা কাকে বলে করে রাখবে কি ভ্রুন কোন অবস্থায় জরায়ুর কোন স্তরে রোপিত হয় এটা ভালো করে করবে টেস্টাও টেগমেন কি ট্যাপেটাম চ্যালাজোগ্যামি প্রকৃত ফল অপ্রকৃত ফল কাকে বলে উদাহরণ আর তার পার্থক্য মেসোগ্যামি কি দেখো এই প্রশ্নগুলো কাকে বলে উদাহরণ কিন্তু করে রাখবে এই চ্যাপ্টার ইউনিট ওয়ান প্রচুর কিন্তু শর্ট প্রশ্ন থাকে যেগুলো প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবার দেখো থ্রি মার্কের প্রশ্ন এখানে কিছু টু মার্কসের রয়েছে বা এই থ্রি মার্কসেও আসতে পারে তোমাদের অ্যামনিওসিন্টোসিস খুব ইম্পর্টেন্ট এর তাৎপর্য বা গুরুত্ব করে রাখবে গুপ্ত বিজু উদ্ভিদের পুংলিঙ্গর উদ্ভিদের উৎপত্তি এবং তার পরিস্ফুরন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু ভালো করে করবে এই প্রশ্ন কিন্তু পরীক্ষা এবারে আসার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট মানব গ্রাফিয়ান মলিকুলের গঠন চিত্র সহ শব্দচিত্রে সাহায্যে ডিম্বাণু শুক্রাণু উৎপাদন পদ্ধতি এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এবারে দেখো জরায়ুর আর ডিম্বাশয়ের পরিবর্তন এগুলো কিন্তু আসবে না হ্যাঁ কিন্তু শুক্রাণুর আনুবীক্ষণিক গঠন আর ডিম্বাশয়ের গঠন এই দুটো কিন্তু করে রাখতে হবে মাইক্রো প্রোপাগেশনের গুরুত্ব বা তার ধাপগুলো লেখো অ্যালোগ্যামি জেনোগ্যামির পার্থক্য তিনটা করে রাখবে তিন মার্কেরও আসতে পারে দু মার্কেরও আসতে পারে তিনটি এসটিডি অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিটিস ডিজিজের নাম আর তার প্যাথোজেনের নাম আর তার রোগ দমন পদ পদ্ধতি একটি করে এগুলো কিন্তু করে রাখবে কর্পাস লিউটিয়াম কি এর কাজ কী বা গুরুত্ব কি এটা করে রাখবে এবার ফাইভ মার্কসের প্রশ্ন আসি দেখো থ্রি মার্কের প্রশ্ন থেকে অনেকগুলো ফাইভ মার্কসে আসতে পারে কিন্তু এগুলো পারফেক্টলি আলাদা করে দিয়ে দিয়েছি আবার উদ্ভিদের দিন পদ্ধতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারে আসবে স্ত্রীলিঙ্গতর উদ্ভিদের চিত্র সহ গঠন আর পরিস্ফুরণ করে রাখবে এটা আসতে পারে শুক্রাশয়ের কলাস্থানিক গঠন অনেক বছর আসেনি এবারে আসার সম্ভাবনা আছে জল পরাগী এবং পতঙ্গ পরাগী গতবারে বায়ু পরাগী পড়ে গেছে এবারে জল পরাগী পতঙ্গ পরাগী ফুলে দুটি করে বৈশিষ্ট্য করে রাখবে বা তিনটি করে বৈশিষ্ট্য করে রাখবে দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের পরিস্ফুরন পদ্ধতি করে রাখবে পুং জননতন্ত্রের গঠন চিত্র সহ এটা মাঝে মাঝে দেয় তাই এবারেও দিয়ে রাখলাম একটু ভালো করে দেখে রাখবে এবার চলে আসি আমরা ইউনিট টুতে দেখো ইউনিট টুতে আছে আঠারো মার্কের প্রশ্ন আসবে আঠারো মার্কের এটা সবচেয়ে বড় বেশি মার্কস থাকে ইউনিট টু যেটা জেনেটিক্স রয়েছে হ্যাঁ এমসি চারটা থাকবে এসি কিউ একটা থাকবে টু মার্কসের প্রশ্ন একটা থাকবে থ্রি মার্কসের দুটো থাকবে পাঁচ মার্কের একটা প্রশ্ন থাকবে টোটাল আঠারো মার্কস এবার দেখো প্রথমে টু মার্কস যেখানে অনেক ওয়ান মার্কের প্রশ্ন লুকিয়ে আছে লুকিয়ে রয়েছে এখানে দেখো সব প্রকটতা কী উদাহরণ দাও অসম্পূর্ণ প্রকটতা কী তার উদাহরণ এবিও ব্লাড গ্রুপ দিয়ে মাল্টিপল অ্যালিল ব্যাখ্যা করো এটা একটু দেখে রাখবে ব্যাক ক্রস টেস্ট ক্রস কী উদাহরণ দাও বা তার প্রয়োগ লেখো সেন্ট্রাল ডগমা কী নিউক্লিওজোম কী এগুলো দু মার্কের প্রশ্ন বিভিন্ন প্রকার আর এর নাম লেখো বা তার কাজ একটা করে করে রাখবে উৎসেচকগুলোর নাম দেখো এই উৎসেচকগুলো বিশেষ করে রেপ্লিকেশনের যে গাইরেজ লাইগেজ লাইগেস ডিএনএ পলিমারেজ ওয়ান টু থ্রি এটা করে রাখবে এন্ডো নিউক্লিয়াস করে রাখবে প্রাইমেজ আর এস এস বি প্রোটিন সিঙ্গল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন যাকে বলা হয় সেলোনয়েড মডেল বা নিউক্লিওজম মডেল একই ব্যাপার বা ডিএনএ প্যাকেজিং এটা করে রাখবে জেনেটিক কোড কি। উবুল মতবাদ কি স্থিতিশীল ও বিচ্ছিন্নকারক প্রাকৃতিক নির্বাচন কাকে বলে উদাহরণ দাও হার্ডি উইনবার্গের মূল নীতি এবারে দু নম্বর বা তিন নম্বরের প্রশ্ন কিন্তু আসবে কোন কোন শর্ত এই নীতিকে প্রভাবিত করে হ্যাঁ আর তার সূত্রটা ভালো করে করে রাখবে ট্রান্সজিন ও ট্রান্সভার্সান কাকে বলে টার্নার সিন্ড্রোমের কারণ লক্ষণ বৈশিষ্ট্য এবারে ইম্পর্ট্যান্ট তার কারণ হচ্ছে গতবারে কিন্তু ক্লাইন্ট ফিল্টার আর ডাউন সিনড্রোম পড়ে গেছে তাই এবারে টার্নার সিনড্রোমটা ভালো করে করবে ও রিকম্বিনেশনের পার্থক্য বা ও রিকমিনেশনের সম্পর্ক মৌমাছি লিঙ্গ নির্ধারণ পদ্ধতি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্লিওট্রপি মাল্টিপল অ্যালিলিজমের পার্থক্য জাম্পিং জিন ট্রান্সপোজন লিঙ্কড জিন কি স্প্লিট জিন কি এগুলো এক নম্বরের দু নম্বরের প্রশ্ন ইউক্রোমাটিন হেটরোক্রোমাটিনের দুটো পার্থক্য করে রাখবে এবার কাকে বলে বা কী বা ফুল ফর্ম মনে রাখবে দেখো ভেন্টিয়ার তারপরে সিএপি ক্যাপ টিডিএফ আর এন আর আই এটা কিন্তু ভালো করে করবে বা ট্রান্সজিন ও কাকে বলে জিন পুল কি জিন ফ্লো কি। অ্যানিউপ্লয়েডি পলিপ্লয়েডি কাকে বলে উদাহরণ দাও বা পার্থক্য ট্রান্সলোকেশান ও ক্রসিং ওভারের পার্থক্য পলিজেনি উত্তরাধিকার কি তার উদাহরণ ডাল্টনিজম কি ফাউন্ডার ইফেক্ট কি জিন পুল কি এগুলো কিন্তু সব এক নাম্বারের প্রশ্ন আসে ঠিক আছে এগুলো কিন্তু ভালো করে করবে বা থ্রি মার্কের প্রশ্ন দেখো এখান থেকে নিউক্লিওজমের গঠন চিত্রসহ বর্ণনা করো ভালো করে করবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারের জন্য ট্রান্সক্রিপশান এবারে পরীক্ষায় কিন্তু ট্রান্সক্রিপশান ট্রান্সলেশান থেকে একটা প্রশ্ন আসবে বিশেষ করে প্রারম্ভিক দশা দুটোর প্রারম্ভিক দশা ভালো করে করবে খুব ইম্পর্টেন্ট এবং ল্যাগ ওপেরণের গঠন এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে এবারে তারপরে দেখো এইচ জিপি কি এর মানে হিউম্যান জিনোম প্রোজেক্টের বৈশিষ্ট্যগুলো এর সুবিধা দুটো অসুবিধা দুটো করে করে রাখবে বেশি নয় অনেকগুলো করা দুটো দুটো করে করলেই হবে জেনেটিক কোডো কোডনে তিনটা বৈশিষ্ট্য করবে টিআরএন চিত্র অঙ্কন করো তার বিভিন্ন অংশগুলোর নাম এবং কাজ একটু করে জেনে রাখতে হবে প্রত্নতাত্ত্বিক প্রমাণ গতবারে আণবিক তত্ত্ব পড়েছে এবার প্রত্নতাত্ত্বিক দ্বারা জীবের বিবর্তন কিন্তু এটা ইম্পর্টেন্ট রয়েছে যদি এই চ্যাপ্টার থেকে আসে এই প্রশ্নটাই আসবে না হলে আসবে না পরিব ব্যক্তি প্রাকৃতিক নির নির্বাচন প্রজননগত বিচ্ছিন্নতা কি এগুলো কাকে বলে বা কী এইগুলো জেনে রাখবে হাড়িউইনবার্গের মূলনীতির তাৎপর্য গুরুত্ব গতবার একটু আগে বলেছি এটা ভালো করে করবে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম বলতে কি বোঝো এর সাহায্যে প্রাকৃতিক নির্বাচন বাদ ব্যাখ্যা করো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা তারপরে দেখো ডারউইনবাদ বাদ কী প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের ত্রুটিগুলি উল্লেখ করো এবং ডার নয়া ডারউইনবাদ বাদ কী কা বা ব্যাখ্যা করো পাঁচ নম্বরের প্রশ্ন এখান থেকে কি কি আসবে দেখে নাও গ্রিফিতের পরীক্ষা হার্সে চেজের পরীক্ষা এই দুটো থেকে একটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট আসবে দেখে নাও এই দুটো পরীক্ষা কিন্তু করে রাখবে কোনটা আসবে বলতে পারছি না কিন্তু এই দুটো থেকে একটা আসবে শিওর ট্রান্সক্রিপশান পদ্ধতির বৈশিষ্ট্যগুলো রিভার ট্রান্সক্রিপশান কী নিয়ান্ডারথাল আর ক্রোম বৈশিষ্ট্যগুলো লেখো বা এদের পার্থক্য ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং এবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর ধাপগুলো ডিএনএ ফিঙ্গার প্রিন্টির যে পদ্ধতি বা তার ধাপগুলো বা ডিএনএ ফিঙ্গার প্রিন্টির সুবিধা বা প্রয়োগগুলো লেখো এইটা কিন্তু করে রাখবে এই যে টপিক এক একটা বলে যাচ্ছি যে টপিকগুলোকে গুরুত্ব দিচ্ছে সেই টপিকগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন এবারে থাকবেই সে দু মার্ক হোক তিন মার্ক হোক পাঁচ মার্ক হোক বংশগতির ক্রোমোজোম তত্ত্বটি ব্যাখ্যা করা এটা একটু দেখে রাখবে এবার চলে আসি আমরা ইউনিট থ্রিতে দেখো ইউনিট থ্রিতে এখানে চোদ্দো মার্কের প্রশ্ন আসবে চোদ্দো মার্কের মধ্যে এমসিকিউ দুটো থাকবে এসিকিউ একটা থাকবে টু মার্কসের দুটো থাকবে একটা থাকবে থ্রি মার্কসের তিনটে থাকবে আর পাঁচ মার্কের প্রশ্ন কিন্তু থাকবে না ইউনিট থ্রি থেকে মনে রাখবে তিন মার্কের কিন্তু বেশি প্রশ্ন থাকবে এবারে ঠিক আছে এবার দেখো প্রথম প্রশ্ন টু মার্কের কিছু থ্রি মার্কের প্রশ্ন লিখে এবারে ফাইলেরিয়া আর অ্যাসকারিস এই দুটো রোগ কিন্তু ভালো করে করবে ম্যালেরিয়া গতবারে একটু টাচ করে গেছে তাই এই দুটো রোগকে আমি গুরুত্ব দিচ্ছি বেশি রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম তার উপসর্গ সংক্রমণ পদ্ধতি ম্যালেরিয়াটা একটু দেখে রাখবে কিন্তু অ্যাসকারিসটা বেশি করে জোর দেবে জীবাণুর নাম উপসর্গ বৈজ্ঞানিক নাম জীবাণুর বৈজ্ঞানিক নাম হ্যাঁ বিস্তার পদ্ধতি টাইফয়েড কি বা সেই একইভাবে জীবাণুর নাম উপসর্গ করে রাখবে ক্যান্সারের দুটি কারণ করে রাখবে যকৃত সেরোসিস কি ফেব্রাইল পারক্সিজিম কী মেটাস্টাইসিস কাকে বলে হাইব্রিড ভিগর কী ইনব্রিডিং ডিপ্রেশন কাকে বলে ভি এ এম কি এম কী এই যে জায়গাগুলো কাকে বলে কি এক নাম্বার দু নম্বরের জন্য ওপিওড গ্রুপ কি বা ওপিওড ড্রাগ কি ওপিওড কি বা ক্যানাবিনয়েড কি তার উদাহরণ এগুলো কিন্তু এক এই জায়গা থেকে একটা প্রশ্ন থাকে হ্যাঁ এই ড্রাগ থেকে চারটে আগের এক করে রাখবে এখান থেকে একটা প্রশ্ন থাকবেই ধূমপানের ক্ষতিকর প্রভাবগুলো লেখো সিঙ্গেল সেল প্রোটিন কী এর গুরুত্ব কি মৌমাছি পালনের গুরুত্ব লেখো অনুবিস্তারণে অক্সিনো কাইনিনের ভূমিকা এরকম কিছু ঘোরানো প্রশ্ন থাকে অনুবিস্তারণ থেকে থাকবে বা মাইক্রোপ্রোপাগেশন থেকে দুটি বিদেশি কার্প মেজর কার্প মাইনর কার্পের বৈজ্ঞানিক নাম এগুলো করবে প্রণোদিত প্রজনন বলতে কী বোঝো পিটিউটারি নির্যাস প্রস্তুত করবে কিভাবে পদ্ধতিটা করে রাখবে নাইট্রোজেন স্থিতিকরণ মিথোজীবী ব্যাকটেরিয়ার ভূমিকা আর স্বাধীনজীবী ব্যাকটেরিয়ার এই থেকে নাইট্রোজেন স্থিতিকরণ থেকে দু নাম্বার বা এক নম্বরের একটা বা তিন নাম্বারের প্রশ্ন থাকতে পারে ডমেস্টিক সিওয়েজের বিভিন্ন উপাদানগুলো কী কী থাকে সেগুলো ভালো করে করবে আর বায়ো ফার্টিলাইজার কীভাবে মাটির উর্বরতা বাড়ায় ট্রাঙ্কুলাইজার সিডেটিভ ড্রাগ আর স্টিমুল্যান্ট এই ড্রাগের প্রত্যেকটার একটা করে উদাহরণ এগুলো আগেও বলছিলাম এইগুলোর একটা প্রশ্ন থাকবে এটা ভালো করে করবে লোফার সিন্ড্রোম কী লার্ভা দশাগুলোর নাম মনে রাখবে কোন অনুজীবের কি লার্ভা দশার নাম র্যাডি র‍্যাবডিটি ফর্ম লাভলা কোয়াড্রি নিউক্লিয়ার দশা এইগুলো কিন্তু ভালো করে করবে এখান থেকে কিন্তু প্রশ্ন হয় এবার দেখো থ্রি মার্কের প্রশ্ন এবারে অ্যান্টিবডির গঠন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা পরীক্ষায় পড়ে গেছে রসভিত্তিক আর কোশভিত্তিক অনাক্রমতার পার্থক্য করবে ম্যালিগন্যান্ট কোষের তিনটা বৈশিষ্ট্য করবে সহজাত অর্জিত অনাক্রমতার পার্থক্য জীব প্রযুক্তিবিদ্যায় উৎসেচকের ভূমিকাগুলো আলোচনা করো ফুলকা পচন ড্রপসি রোগের জীবাণুর নাম লক্ষণ একটা করে প্রতিকার দুটো করে লক্ষণ একটা প্রতিকার করে রাখবে আর দেখো সোমাটিক হাইব্রিডাইজেশান কি এর সুবিধাগুলি লেখো বায়ো ফার্টিফিকেশান কি এর সুবিধা বা উপকারিতাগুলি লেখো এবার দেখো পেস্টের জৈবিক নিয়ন্ত্রণ উদাহরণ সহ এটা করবে তার সঙ্গে দেখো অ্যাক্টিভেটেড স্লাচ থেকে কিভাবে জৈব গ্যাস উৎপাদন করা হয় বা বায়োগ্যাস উৎপাদন পদ্ধতি এটা করবে বর্জ্য আবর্জনা প্রক্রিয়াকরণে অনুজীবের ভূমিকা ড্রাগের অপব্যবহার কী কমন কোল্ড ও নিউমোনিয়ার পার্থক্য কি কলা পালনের ধাপগুলো বা তা তিনটি গুরুত্ব বা টোটি পোটেন্সি কাকে বলে ইমাস্কুলেশান কি ব্যাগিং কি ট্যাগিং এই সম্পর্কে লেখো এইগুলো তিন নম্বরের প্রশ্ন এক এক নম্বর করে থাকবে নর্দমার জল বিশুদ্ধিকরণ পদ্ধতি বা মডেল চিত্র সহ করবে সেটা কিন্তু যদি পরে পরীক্ষায় মডেল চিত্র এঁকে করবে মুরগির বিভিন্ন ব্রিডগুলোর নাম ভালো করে করবে টেবিল ব্রিড ভূমধ্যসাগরীয় তাদের একটা করে ভাইরাস আর ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম আর একটা করে লক্ষণ গবাদি পশুগুলোর ব্যাকটেরিয়া ভাইরাস ঘটিত রোগের মাছ আর মৌমাছির ব্যাকটেরিয়া ভাইরাস গঠিত রোগের নাম আর একটি করে লক্ষণ করে রাখবে এইগুলো থেকে একটা প্রশ্ন হানড্রেড পার্সেন্ট পেয়ে যাবে এবার চলে আসি আমরা ইউনিট ফোরে দেখো ইউনিট ফোরে দশ মার্কের প্রশ্ন সবচেয়ে ছোট ইউনিট এটা এমসি কিউ দুটো থাকে আর টু মার্কের প্রশ্ন একটা থাকে থ্রি মার্কের প্রশ্ন দুটো থাকে এখান থেকে পাঁচ মার্কের প্রশ্ন থাকে না টু মার্কের প্রশ্নগুলো দেখে না। আদর্শ ক্লোনিং ভেক্টরের বৈশিষ্ট্যগুলো কি কী বায়োসেফটি বলতে কী বোঝো বা জৈব নিরাপত্তার গুরুত্ব কি বায়োপেটেন্ট কাকে বলে গোল্ডেন রাইস কী মিনি স্যাটেলাইট কী এর গুরুত্ব কী জিন থেরাপি কী এর উদাহরণ দাও বা জিন থেরাপির গুরুত্ব লেখো এগুলো তিন নাম্বার বা দু নাম্বারের প্রশ্ন আছে জিন থেরাপি থেকে রেস্ট্রিকশান সাইড বলতে কী বোঝো রেস্ট্রিকশান এন্ডোনিউক্লিয়াস আর ট্যাক পলিমারেজের কাজ কী বা এগুলো বলতে কী বোঝো ডাউনস্ট্রিম প্রসেসিং কাকে বলি ইলিউশন কী কৃষিক্ষেত্রে জিন প্রযুক্তিবিদ্যার দুটি অবদান লেখো প্লাজমিট কী প্রথম কৃত্রিম প্লাজমিডের নাম আর তার উৎসের নাম এটা পরীক্ষায় আগে এক দু একবার এসছে পলিন্ড্রেমিক শয্যাক্রমের একটি উদাহরণ দাও এই শয্যাক্রমকে শনাক্তকারী রেস্ট্রিকশান উৎসেচকের নাম লেখো পিসিআর কি এবারে পিসিআর থেকে একটা প্রশ্ন হানড্রেড পার্সেন্ট পড়বে খুব ইম্পর্ট্যান্ট এর দুটি প্রয়োগ বা সুবিধা লেখো এটা তিন নম্বরের প্রশ্ন আসতে পারে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহৃত চারটি উৎসেচকের নাম জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেকে বারবার প্রশ্ন আসে এবারেও আসবে ক্লোনিং ভেক্টর বলতে কী বোঝো সার্দান ব্লটিং কি এলিসা কি জি ইএসি রিকম্বিন্যান্ট প্রোটিন কী উদাহরণ দাও রিয়া কী ট্রান্সফেকশান কাকে বলে এবার তিন মার্কের প্রশ্ন দেখো এবার হুম টু মার্কের হলো এবার তিন মার্কের প্রশ্ন দেখো পিবিআর তিনশো বাইশ এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারের জন্য মানব ইনসুলিন পদ্ধতি হান্ড্রেড পারসেন্ট পরীক্ষায় পড়বে এবার একটা প্রশ্ন থাকবেই এখান থেকে জৈব সুরক্ষায় তিনটি বিচার্য বিষয় লেখো ভ্যাকসিন উৎপাদনে বায়োটেকনোলজির ভূমিকা ট্রান্সজেনিক কোষ কি রিকম্বিন্যান্ট যুক্ত ভেক্টরকে প্রবিষ্ট প্রবিষ্টকরণের দুটি পদ্ধতির নাম এই প্রশ্নটা আগেও দুবার এসছে কিন্তু মনে রাখবে এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে জৈব প্রযুক্তিবিদ্যায় ডিএনএ লাইগেজ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এবং ভেক্টরের গুরুত্ব লেখো এই রকম টাইপের ঘোরানো প্রশ্ন থাকে তাই এইগুলো কিন্তু ভালো করে করবে জিন ক্লোরিং পদ্ধতির সংক্ষেপে লেখো এর তিনটি সুবিধা লেখো আর জিএমও কি উদাহরণ দাও দুটি এর দুটি ব্যবহারিক প্রয়োগ লেখো এবার ইউনিট ফাইভে চলে আসি ইউনিট ফাইভ একটু বড়ো ইউনিট রয়েছে অনেকগুলো প্রশ্ন হয় এখানে চোদ্দ মার্কের এমসি কিউ তিনটা থাকবে এসিকিউ একটা থাকবে টু মার্কসের একটা থাকবে থ্রি মার্কসের পাঁচ মার্কের সব রকম রকম জুড়িয়ে রয়েছে তাই এটা কিন্তু ভালো করে করবে এখানে দেখো আমরা প্রথমে টু মার্কের প্রশ্নগুলো চলে আসি ইকোলজিক্যাল নিচ বলতে কি কাকে বলে হ্যাবিটেট গতবারে পড়েছে নিজ এবারে ইম্পর্ট্যান্ট হেলাইন স্টেনোহেলাইন কি কাকে বলে তার উদাহরণ দাও এন্ডোথার্মিক পাইক্লোথার্মিকের প্রাণীর পার্থক্য জন্মহার মৃত্যুহারের পার্থক্য বাস্তুতন্ত্রে বিয়োজক আলো উষ্ণতার ভূমিকা এই ভূমিকাগুলো থেকে একটা ভূমিকা পরীক্ষায় আসে হটস্পট কি এর উদাহরণ দাও হটস্পট নির্ধারণের দুটি শর্ত এগুলো পরীক্ষায় আসে জৈব বিবর্ধন কাকে বলে উদাহরণ দাও তেজস্ক্রিয় বর্জ্যের ক্ষতিকর দিকগুলো কি কি ইনসিটি এক্সিটি সংরক্ষণের পার্থক্য তার উদাহরণ আর রোমন্থক স্তন্যপায়ী খাদ্য নালিতে সেলুলোজ পাচনকারী এন্টোডিনিয়াম সম্পর্ক কী প্রকারের ব্যাখ্যা করো মানে এরা কী প্রকার সম্পর্কে এদের খাদ্য সম্পর্ক রয়েছে সেটা কিন্তু তোমাকে ব্যাখ্যা করতে হবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এক্সপোনেন্সিয়াল বৃদ্ধি লেখচিত্রে সমীকরণটি লেখো ফসফরাস চক্র এবার ইম্পর্টেন্ট রয়েছে ভারতে গন্ডার সিংহের সংরক্ষণে জাতীয় উদ্যানের নাম লিখতে হবে আর ক্রায় সংরক্ষণ কাকে বলে রেড ডেটা বুক কি গ্রিন ডেটা বুক কি এগুলো দেখে রাখবে বায়োস্পিয়ার রিজার্ভ কী এর দুটো উদাহরণ ওজন স্তরে কারণ কি কি তিন নাম্বারের জন্য করে রাখবে চিপকো আন্দোলন সাইলেন্ট ভ্যালি আন্দোলনে আন্দোলন থেকে এক মার্ক দু মার্কের প্রশ্ন থাকে প্যান কি ই ওয়েস্ট কি হ্যাঁ ইলেকট্রনিক ওয়েস্ট যাকে বলা আইউ সি এন ইউনেস্কো এফ এটা ডবলিউড্লিউ এফ জে এফ এম এম এ বি এর সম্পূর্ণ নামগুলো করে রাখবে এবার থ্রি মার্কের প্রশ্নগুলো চলে আসি দেখো বিশ্ব উষ্ণায়নের কারণ গ্রিনহাউস গ্যাসগুলির নাম উৎস আর গ্রিন হাউস গ্যাসের প্রভাব এই এই থেকে একটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট পাবে মার্ক তিন মার্ক পাঁচ মার্ক যাই হোক না কেন থাবে এবার দেখো অরণ্য ধ্বংস আর ডিফরেস্টেশনের ক্ষতিকর প্রভাবগুলো লিখো জল দূষণ এবারে ইম্পর্টেন্ট রয়েছে এ কারণগুলি লেখো ব্যাড ওজন ও গুড ওজন কাকে বলে শব্দচিত্রের সাহায্যে ফসফরাস চক্রটা দেখে রাখবে প্রাণীর মরু অভিযোজন এবারে মরু অভিযোজন একটু ইম্পর্টেন্ট রয়েছে দেখে রাখবে জাঙ্গল উদ্ভিদের অভিযোজন সম্পর্কে মরু আর জাঙ্গল এবারে ইম্পর্টেন্ট যে কোনো তিন প্রকারের আন্তক্রিয়া বর্ণনা করো তিন প্রকারের আন্তঃক্রিয়াগুলো হ্যাঁ এগুলো ভালো করে করে রাখবে এখানে শর্ট প্রশ্নও হয় জিপিপি এনপিপি কি এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো তারপরে দেখো তুন্দ্রা বায়ুম জলা তৃণভূমি বায়ুমের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো বাস্তুতান্ত্রিক সাধন বলতে কী বোঝো আর উদাহরণ দাও এই রকম প্রশ্নগুলো কিন্তু করে রাখবে এবার পাঁচ মার্কের প্রশ্নগুলো দেখো প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট একটাও বাদ দেবে না জীববৈচিত্র্যের বিলুপ্তির কারণগুলো কী কী আর সংরক্ষণের প্রয়োজনীয়তা বা জীববৈচিত্র্যের গুরুত্ব এই তিনটি থেকে একটা প্রশ্ন থাকবে কারণ গুরুত্ব বা প্রয়োজনীয়তা ওজন গহ্বর কি ওজন গহ্বর সৃষ্টির কারণ প্রতিকার ক্ষতিকর প্রভাবগুলো ক্ষতিকর প্রভাবগুলো আসবে তেজস্ক্রিয় দূষণ এবারে কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তেজস্ক্রিয় দূষণের উৎস ক্ষতিকর প্রভাব আর তেজস্ক্রিয় দূষণ নিয়ন্ত্রণ করবে কিভাবে। এই তিনটে করলে একটা বড় প্রশ্ন পাবে বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম কি কাকে বলে এর ধাপগুলো লেখো এটাও ইম্পর্টেন্ট রয়েছে এই দূষণ আর জল দূষণ ক্ষতিকর প্রভাবগুলো লেখো মানে মানুষের উপর প্রভাবগুলো করবে অম্লবৃষ্টি কাকে বলে এর প্রভাবগুলি লেখো দেখে রাখবে বয়সভিত্তিক পিরামিড কি স্থিতিশীল স্থিতিশীল ক্রম হ্রাসমান পপুলেশানের বয়স পিরামিডের গঠন বর্ণনা করো ইউট্রপিকেশন কি গ্রিন হাউস গ্যাসের প্রভাবগুলিও লেখো এই যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে করো হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এখান থেকে যে টপিকগুলো হচ্ছে সেগুলোকে কিন্তু বাদ দেওয়া যাবে না ওই টপিকগুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে একটু প্রশ্ন দিতে পারে কিন্তু ওই টপিকগুলো থেকে হানড্রেড পারসেন্ট কমন পাবে